যে ওখানে পৌরসভায় আপনারা এসেছেন, যে ডেপুটেশন জমা দিয়েছেন, কি নিয়ে আজকে আপনাদের ডেপুটেশন ছিল? আমাদের সারা রাজ্যব্যাপী আজকে প্রোগ্রাম। রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ আমাদের বলেছেন যে বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের ডেপুটেশন দিতে হবে। তো সেই কর্মসূচি আজকে শান্তিপুর টাউন ওয়ান এবং টু আমরা দুই প্রেসিডেন্ট মিলে যৌথভাবে আজকে আমরা চেয়ারম্যানের এখানে দেওয়ার কথা ছিল, উনি নেই, আমরা ভাইস চেয়ারম্যানের কাছে দিয়েছি। কেন্দ্র সরকার থেকে যে মাথা কিছু 5 কেজি করে চাল এবং 1 কেজি করে ডাল দেওয়ার কথা, সেইটা যেন মানুষ জল মিলিয়ে প্রত্যেকটা মানুষ পায়। এছাড়াও সাধারণ মানুষ অভিযোগ করছে যে রেশন নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে, যাতে সেই রেশনটা মানুষ সুস্থভাবে পায় এবং করোনা নিয়ে মানুষকে সচেতন করার বার্তা। এছাড়াও যে আইসোলেশনে যে এখানটায় ব্যবস্থা সুব্যবস্থা করা, এই দাবিতে আজকে আমরা ছাত্র রিজন পক্ষ থেকে আমরা ডেপুটেশন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কাছে দিয়েছি। তিনি বলেছেন যে আমরা যথাযথ চেষ্টা করব, আমরা ডেপুটেশন দিয়ে এমন। আপনার নাম? বিপ্লব কর, শান্তিপুর টাউন ওয়ানের বিজেপি সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।